আজ কিংস পাঞ্জাবের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে আইপিএল এর চতুর্দশ আসর শুরু করবে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে উচ্ছ্বাস উদ্দীপনার কমতি নেই রাজস্থানের কিংস পাঞ্জাবের বিপক্ষে রাজস্থান রয়্যালসের একাদশ কেমন হতে পারে একাদশে চার বিদেশি কারা হতে পারেন এ নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক প্রশ্ন এছাড়াও এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে টাইগার ক্রিকেট ফ্যানরা কারণ রাজস্থানের জার্সিতে খেলবেন মোস্তাফেজ মাস্টার কি রাজস্থানের মূল একাদশে থাকবেন এই প্রশ্ন ছিল আইপিএল এর নিলামে মোস্তাফেজ ও রহমানকে দলে নেওয়ার পর থেকেই কারা হতে পারেন রাজস্থান রয়্যালসের চার বিদেশি তারকা জোফ্রা আর্চারের ইঞ্জুরির পর বিষয়টি নিয়ে চিন্তিত আছে রাজস্থান রয়্যালস এবার নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় ভক্তদের কাছ থেকে চারজন বিদেশির নাম চেয়েছে রাজস্থান কোন চারজনকে কিংস পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের একাদশে দেখতে চাই ভক্তরা সেখানে রব উঠেছে মোস্তাফিজ বেন জস বাটলার ক্রিস মরিসের সঙ্গে মোস্তাফিজকে দেখতে চাই ভক্তরা যেহেতু জোফরা আর্চার দলে নেই সেই ক্ষেত্রে তার জায়গায় ক্রিস মরিসের সঙ্গে পেস ইউনিটের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান এমনটাই প্রত্যাশা ভক্তদের এদিকে রাজস্থান রয়্যালস ও কাটার মাস্টারকে প্রাধান্য দিয়ে নিজেদের পেস ইউনিট সাজাতে চাচ্ছে তাই তো বলা যায় দুই দুয়ে চার মিলে গেলে আজ কিংস পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের একাদশে দেখা যাবে মোস্তাফেজুর রহমানকে